উট হচ্ছে প্রকৃতির এক মহাবিস্ময় যাকে মরুভূমির জাহাজ নামে ডাকা হয়। আজকের এই পর্বে আমরা জানাবো উট সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উট উট প্রকৃতির এক মহাবিস্ময়। এটি 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে, কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটা সহ ক্যাকটাস খেয়ে ফেলে, 150 কেজি ওজন পিঠে নিয়ে 100 মাইল হেঁটে পার হয়। উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপনপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। এ কারণেই উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা 34 ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি অথবা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। এরপর থেকে এটি ঘামা শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়। উটের রক্ত বিশেষভাবে তৈরি, প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় 130 লিটার পানি প্রায় 170 থেকে 270 কেজি পর্যন্ত ভর নিয়েও হাসি মুখে চলাফেরা করে। এই বিশাল শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না, বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা, যেন কেউ তাকে ঘাঁটানোর সাহস না পায়। বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ শান্ত মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। সৃষ্টিকর্তা যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু উটের কিছুই হয় না। উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙুলের মতো ব্যবস্থা রয়েছে, যা কাঁটার আঘাত থেকে একে রক্ষা করে। এমন এক জীব আছে যা কাঁটা ফুটো করতে পারে না। উটের চোখে 2 স্তর পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে ধুলিঝড়ের মধ্যেও তার চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে, মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা, যেন তা ধুলোবালি আটকে দিতে পারে। উট সম্পর্কে আজকের পর্বে ছিল এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।